কেউ ইনক্লুডিং তোমার শাশুড়ি জানে না যে তুই একটা স্তম্ভ বলে দিই সবাইকে জানিয়ে দিই তুই কি তোমরা দু মিনিট দাঁড়িয়ে যাও প্লিজ আমার আপনাকে কিছু বলার আছে বলো জেনমিল কি বলবে অ্যাকচুয়ালি কেন সরি রং নাম্বার কোথা কোথা থেকে যে সব ফোন টোন চলে আসে আর নাম্বারও বা পাই কি করে বুঝে পাই না যেটা বলতে এসেছো সেটা বলো চলবে হ্যাঁ যেটা বলছিলাম সেটা হলো মায়ের সাথে একবার কথা না বলে এত বড় স্টেপটা নেওয়া কি ঠিক হবে তাছাড়া এটা এমন একটা অস্ত্র যেটা দিয়ে কনককে হাতের মুঠোয় রাখা যাবে চিলমিল কি ব্যাপার এমন ভাবে এলে যেন এক্ষুনি তোমার কথাটা না বললেই চলছে না অথচ কি ভাবতে শুরু করলে হ্যাঁ ইয়ে মানে আমি বলতে চাইছিলাম যে আজকে দুপুরের রান্নাটা আমি করব এটা আমার একটা ছোট্ট ইচ্ছে আপনি আমাকে না করবেন না পারবে তুমি দিদি ভাই আমি করে দেব তোমার অভ্যেস নেই তুই পারবে না তুই তো আমার পাশে সব সময় আছিস তুই থাকতে আমার চিন্তা কিসের বলতো সত্যি এরকম বন্ডিং আজকাল ভাবা যায় না যত দিন যাচ্ছে তত বুঝতে পারছি ইন্দিরা আমাদের বাড়ির জন্য যেরকম মেয়ে দরকার ছিল তুমি ঠিক সেরকমটাই এনেছো এটাই তো আমি চেয়েছিলাম যে ভুল পথে ঝিলমিল চলে গেছে সেখান থেকে সরে এসে হয়তো ও একদিন কনকের মতন এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠবে তোমরা এসো আমেরিকা থেকে আমাদের এক আত্মীয় তোমাদের দুজনের জন্য গিফট পাঠিয়েছেন এটা তোমরা নাও ঘরে গিয়ে খুলো আমরা তাহলে এখন বেরোই ছোট মা হ্যাঁ এসো সাবধানে যেও আইশন তোরা আজ অফিসে তাড়াতাড়ি ফিরবি সন্ধ্যাবেলাটা ছোট্ট অনুষ্ঠান আছে আবার কিসের অনুষ্ঠান ওই যে ওহো দেখলি আমি তো ভুলেই গেছিলাম আজকে আমাদের সম্বোধন সংস্করণের অনুষ্ঠান আছে মানে আমাদের দুই বৌমাদের আমরা কি নামে ডাকব আর তারা আমাদের সকলকে কি নামে ডাকবে সেটা আজকে ঠিক হবে ওয়াও আজকে তো তাহলে হুল্লোর পার্টি না ভাই আজকে তাহলে অফিস যাওয়া ক্যান্সেল এই সন্ধ্যাবেলা অনুষ্ঠান তার জন্য এখন অফিস যাবি না কেন ও বাবা তুমি না কিচ্ছু বোঝো না কত প্ল্যানিং করতে হবে প্রিপারেশন করতে হবে আচ্ছা ছোট মা ছোট মা আজকে তাহলে তুমি আমাদের অপ্রোধ যে কাজটা যে সময় করার সেটা সেই সময়ই করতে হয় এখন অফিস যাও সন্ধ্যের পার্টি সন্ধ্যাবেলা হবে হ্যাঁ সাবধানে যেও আমরা আসি তাহলে অব্রলি আয় So
সরি মা, এক্সট্রিমলি সরি। না না, এইভাবে মুখের উপর ফোন রেখে দিতে ভালো লাগে না, কিন্তু কি করবো বলো তো? ওই মহিলা তো না, ওর নজর যেন স্যাটেলাইটের মতো, সব কিছু ওনার চোখে পড়বে। আরে বাবা, এই জন্য তো বলছি বেশি ঝুঁকি টুকি নিয়ে বাড়ি থেকে ফোন টোন করার দরকার নেই। যখন বেরোবি টেরোবি তখন বাইরে থেকে না হয় ফোন করে নিবি। খুন দূর, নিজের ইচ্ছে মতো যে বেরোবো তারও তো উপায় নেই। নতুন বউ বলে সবাই একেবারে যেন আগলে রেখেছে। তবে জানো তো, একটা জিনিস বুঝতে পেরেছি, ওই ওপর চালাক মহিলা এখনো বুঝতে পারেনি যে আমাদের কোনো কি জিনিস। মানে? মানে আবার কি, আমাদের কনক যে একটা আকাট মূর্খ, মাথায় ঘুটে ছাড়া যে আর কিচ্ছু নেই সেটা এখনো টের পায়নি। খুব না কিছু হয়েছে, হেভি শিক্ষিত কালচার পলিশড বউ এনেছে। এটা যদি সত্যি হয় রে মা, তাহলে মিশের চৌধুরীকে যা চুনকালি মাকানো সেটা আমাদের কনকই মাকাবে। ঝিলমিল মারে এখন চুপটি করে বসে থাক, তোরও সময় আসবে, তখন দিবি বেশ আচ্ছা করে। দূর, আর সময় আসবে, আমি জাস্ট আর নিতে পারছি না ওই নাকুচু মহিলাটাকে। আরে যেখানে পারছে সেখানেই ওই উঁচু নাকটা গলিয়ে দিচ্ছে, কি মুশকিল। করবি করবি, নাক কাটবি, মুখ বন্ধ করবি, সব করবি। একবার জাস্ট একবার যদি ওর মুখটা বন্ধ করতে পারতাম না আমি। এমন কিছু করবি যাতে ওই মিশের চৌধুরীর গুলিও বন্ধ হয় আর আমিও তোর বাড়িতে গিয়ে থাকতে পারি। ভেবে দেখ রে ঝিলমিল, এক ঢিলে কি করে দুটো পাখি মারা যায়। মা, কেউ এসেছে, আমি রাখছি এখন। উফ, স্টুপিডটা এসেছে, ওর জন্য মায়ের সাথে পুরো কথাটাই হলো না। কিছু বলবি? আয় ভেতরে। আমি জানি দিদি ভাই, তুমি আমাকে খুব ভালোবাসো। ভালোবাসো বলেই তো মাকে কিছু বলোনি। আসলে মা আমাদের অনেক ভরসা করে এবারে বউ করে এনেছেন, ওনাকে কি করে কষ্ট দিই বলো তো। তুই এত ভালো কেন রে কনক? হ্যাঁ, তোমারই তো বোন, তোর দিদি হয়েও তো আমি তোর মতো হতে পারছি না রে। যাই হোক, ভালো করেছিস এসেছিস। আয় না এখানে, আয় আয়। দেখ, আমি কয়েকটা জিনিস তোকে দেবো বলে ভেবে রেখেছি। আমাকে কেন? আরে বাবা, দেখ এগুলো সব তোকেই ভালো মানায়। এগুলো তো মামি তোমাকে কিনে দিয়েছে। মায়ের যা সব পছন্দ, তাতে কি হয়েছে? এগুলো এখন আমি তোকে দিচ্ছি, তাই এগুলো তুই রাখবি, ঠিক আছে? না 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 দিদি ভাই, আমি আমি এগুলো নিতে পারবো না। নিবি না? মামি ভালোবেসে তোমাকে এগুলো কিনে দিয়েছে, এগুলো এগুলো তুমিই রাখো, এগুলো সব তোমার। তোকে যখন নিতে বলেছি নিবি, মানে তুই তো আমার ছোট বোন তাই না? তাহলে এসব আমার তোমার করছিস কেন শুনি? দিদি ভাই, আচ্ছা ধর, তোর যদি কোনো গয়না আমার পরতে ইচ্ছে হলো, তাহলে তোর শাশুড়ি দিয়েছে বলে তুই আমায় দিবি না? হ্যাঁ, তোমার কোনটা পছন্দ বলো। না, ওই এমনি কথার কথা বলছিলাম। আমার যা সেগুলো তো তোমারও দিদি ভাই, আর অত কিছু নিয়ে আমি কি করবো? আর তাছাড়া ওগুলো আমার থেকে তোমাকেই বেশি মানায়। তাহলে তাহলে আমি তোকে এই জিনিসগুলো দিচ্ছি যখন, তাহলে এত ঘ্যান ঘ্যান করছিস কেন? দাঁড়া, এইগুলো সব তুই নে, নিয়ে যা তোর ঘরে যা, ধর। এগুলো তো তুমি না চাইতেই আমাকে দিলে, আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে দেবে দিদি ভাই? কেস বলে তো বিপদে পড়ে গেলাম, কি চাইবে মুখটা? তুই এত হেসিটেট কেন করছিস? কি চাইছে বল, জিজ্ঞেস কর আমাকে, আমি দেবো তো। আমাকে তুমি লেখাপড়া শিখিয়ে দেবে দিদি ভাই?
চলো 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 পাল্টাই।